হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আজকে খেলবো ফ্রি ফায়ার। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবো। তো আমাদের গেম এখন স্টার্ট হচ্ছে। প্রথমে আমাকে প্লেন থেকে নামালো, তো এরপর আমাকে স্কেটবোর্ডের মতো কী যেন একটা, জানি না, স্কেটবোর্ড যাই বলো। তো এবার এখন প্যারাশুট নামছে। আচ্ছা, আমি কি পানিতে নামবো নাকি? দেখে তো মনে হচ্ছে পানিতেই নামবো। তো এবার আমি প্যারাশুট খুললাম, মনে হচ্ছে পানিতেই ল্যান্ড করবো, সমস্যা নেই, সাঁতার কাটা যায়, এখানে সাঁতার কাটা যায়। তো এখন আমি পানিতেই সোজা ল্যান্ড করলাম, মাটিতে ল্যান্ড করলে আমাকে এত কষ্ট করতে হইতো না। তো এবার পানিতেই ল্যান্ড করলাম, শেষে অবশেষে সাঁতার কাটছি। এবার ওই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, অথবা দ্বীপ বলো যাই বলো, ওইখানে এবার আমি যাব। আচ্ছা, এবার আসলাম, প্রায় যাওয়ার পথেই, আসিনি এখনো। প্রায় আসছি এদিকে, দেখি আজকে কয়টা কিল করতে পারি ভবিষ্যতে। অর্ধেক সময় চলে গেল এখানে। তো এখন আমি দৌড়াচ্ছি, তো এবার আমি দৌড়ে গেছি, দেখি সামনে কয়টা এনিমি পাওয়া যায়। আগে আমার প্রয়োজন অস্ত্র, তারপরে নিই, নাহলে গেল পুরো ম্যাচটা। একদম ফাঁকা জায়গা, কোথায় যে বন্দুক গুলি পাবো বুঝতে পারছি না। আর একটু স্পিডে দৌড়া ভাই, আর একটু স্পিডে। গাড়ি থাকলে কিছুক্ষণের মধ্যে চলে আসতাম। জায়গাটা বেশ ভালো, কিন্তু শত্রু থাকলে একদম জায়গার পরিস্থিতিটা একদম খারাপ হয়ে যাবে। আগে আমাকে বন্দুকটাই খুঁজতে হবে। হয়ে গেল বন্দুকগুলো সব। দেখি এখানে পাওয়া যায় কিনা, পাওয়া গেলে তো অনেক ভালো। বন্ধুদের নাম করতে বন্ধু কিছু, অবস্থান খারাপ করে দেবো। তোকে তাড়া করবে, এবার যতই চালাও আমার হাত থেকে বাঁচতে পারবো না। এবার দৌড়া দৌড়া দৌড়া, তোর এবার অবস্থা খারাপ করে দিচ্ছি, মারতে থাক মারতে থাক, তোর এবার অবস্থা খারাপ করবে বললাম না। ইয়েস, হেডশট, তো হেডশট হয়েছে। দেখি এখানে কী পাওয়া যায়, কাছে অনেকগুলো এমন অথবা গুলি বলতে পারবো গুলি। আচ্ছা, আর কিছু লাগবে না, আমার যেটা আছে সেটা যাই। তখন দেখি আরও এনিমি পাওয়া যায় কিনা সামনে, কেমন ধরনের এনিমি অপেক্ষা করছে। এনিমি না থাকলে মজা লাগে না। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িটা নেওয়া যাবে যাই। এবার আমার গাড়ি চালাচ্ছি,
ঘুরতে যাওয়া যায় না, কারণ এদিকে জায়গা কমে আসছে, সেফ জায়গা জায়গা কমে আসছে। এদিকে এখানে যদি থাকে এমনি এমনি লাভ করবে, তাই আমি ওটা থেকে যথেষ্ট দূরে থাকবো। দেখি ওই সামনের লুক বক্সটাতে কি কি আছে। অনেক গুলি রয়েছে, তো আমি এগুলো নিলাম, স্কোপ নিলাম, যে সেফটি বক্সগুলো রয়েছে, মেড কিট, এগুলো আমার অনেক প্রয়োজন। না আর কিছু জিনিস নেই প্রয়োজনীয়। দেখি সামনে কোনো এনিমি পাওয়া যায় কি না, ওটা কি এনিমি? দেখি পাওয়া যায় কিনা, ওই যে সামনে একটা এনিমি দেখতে পেলাম, ওই যে পালা, আরে গুলি কর গুলি কর গুলি কর গুলি কর, পালা দিলে খবরদার, পালা দিলে গুলি কর গুলি কর গুলি করতে থাক করতে থাক, আরে সেফটি প্রয়োজন, গুলি কর গুলি কর। ইয়েস, তো আমি এবার চলে গেলাম, তো দেখি সামনের লুট বক্সটাতে কী কী রয়েছে। এখানে অনেক স্কোপ রয়েছে যেগুলো আমার খুব প্রয়োজনীয় আমার কাছে। এখানে আমি একটু পাওয়ার বাড়িনি, যে সেফটি বক্সগুলো আমি নিয়েছি সেগুলো দিয়ে এখন এখন আমার নিরাপত্তার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, তো চিকিৎসা শেষ হবে 3 সেকেন্ডের মধ্যেই। তো দেখি এনিমি পাওয়া যায় কি না, পালা যাচ্ছে এবার ধরবো জানি, ওই তো সামনে পেনি মারি, এটাকে মারতেই হবে, আমার মারতেই হবে, কই গেলি তো, তোকে আমি মারি ছাড়বো। আরে ভাই পালা যাচ্ছে, দেখো 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 পালা গেল পালা গেল, এক কথা ধরো স্বীকার করা হলো না, হেডশট করতে চাইলাম সেটা হলো না। দেখো জায়গা কমে আসছে ওই দিক দিয়ে, তার মানে সব এনিমি এদিকেই আসবে, আমি মাটির নিচে লুকিয়ে পড়ি, ওদিক থেকে এদেরকে এদিকে আসতেই হবে, দুটো এনিমি মাঝখানে চলে আসবে, পালাই 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 আগে, তারপর দেখা যাবে। যখন আমি একটু নিরাপদ, আর 30 সেকেন্ড পরে সেফ জোনটা কাটতে থাকলে এর মধ্যে আটকে গেছে সেফ জোনটা, তো এখন এনিমিগুলো গেল কই, এনিমিগুলো গেল কই, কই গেল এনিমিগুলো, এদিকে আছে এদিকে একটা আছে, এদিকে এদিকে প্লিজ প্লিজ ভাই আমাকে মারিস, নিজেকে মারতে পারলে, আরে ভাই ইয়েস 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 ইয়েস, মার 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 মার, ইয়ে তো দেখি সামনের লুক বক্সটাতে কী কী রয়েছে। অনেকগুলো জিনিস দেখতে পেলাম, স্কোপ, অনেকগুলো বুলেট, যেগুলো আমার প্রয়োজন অনেক, হচ্ছে ওপেন ব্যাকপ্যাক, মেড কিটটা এখানে আনতে বলতেছে, না আর কিছু আনবো না আমি, তো জাস্ট এবার অন্য জায়গা কমে আসছে, কি করি এবার, আরে কে আমাকে মেরে দিল, ও এই যে এবারটা মেরে দিচ্ছে, জিতে গেল, ইস আরেকটু চল,
ছাড়া কি মারতেছে এগুলো? মশা মারছে না মানুষ কিল করছে কিছুই বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে মশা কিল করছে, দেখো দেখো মশার মতো একটু একটু মারছে। তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।